আমি তেখেতক কংগ্রেচুলেশন দিছো, বেস্ট অফ লাক দিছো, তেখেতর ভবিষ্যৎ রাজনীতি উজ্জ্বল হোক। বলে গৈ আছে হাগ্রামা মহিলারী দাদাগিরি, হাগ্রামা মহিলারী 91 কোটবাদ রাইজর উপর যেটা দমন নীতি চলাই আছে এইটা রাইজে বেয়া পাইছে, আর বিপিএফর যে অভ্যন্তরীণ এইটা ভাঙি ছিঙি শেষ হয়ে গেছে, আর বিপিএফ কোনো কারণের ক্ষমতার নাই, বিপিএফ আর এই বিটিআর অঞ্চলের বিদায় লব। কি কৈছে এইটা ইউপিপিএল দলের কেন্দ্রীয় কমিটি ঠিক করব, নির্বাচন জিকার পিছত ইউপিপিএলরে কোনবা চিফ হব আর কোনে চিফ হব এইটা আমার দলে ঠিক করব। বিপিএফ হঠাৎ মাত্র নহয়, এটা বিপিএফ মানে দিঘারা হয়ে গেছে, কমপ্লিটলি বিপিএফ ভাঙি ছিঙি শেষ হয়ে গেল, আর বিপিএফ রাইজে এটা আশা করে একো লাভ নাই, বিপিএফে রাইজক ঠগাইছে, রাইজক প্রবঞ্চনা করেছে, রাইজর কারণে একো উন্নয়নের কাম করা নাই, রাইজর কারণে আহা টাকা পয়সাবিল আত্মঘাত করেছে, গতি বিপিএফ নিক্ষেপ হয়ে গেল।